হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর সবাইকে জানাই অঙ্গনা ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। আমরাও খুব খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। আর সবাইকে জানাই শুভ পঞ্চমী। তো আজকে তোমার শুক্রবার হয়ে গেল পঞ্চমী, তো হাতে আর একটা দিন মাঝখানে। তারপর রবিবার দিন আমরা বাড়ি যাচ্ছি, আর এবারে একদম পুরো কনফার্ম যে বাড়ি যাওয়া হচ্ছে। কারণ তোমাদের আগে ব্লগে আমি বলেছিলাম যে যতক্ষণ না ট্রেনে চাপবো ততক্ষণ জানি না কি বাড়ি যাচ্ছি নাকি, কিন্তু কনফার্ম হয়ে গেছে যে বাড়ি যাচ্ছি রবিবার দিন 2 তারিখে। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে, দেখতে পাচ্ছ এই উচ্ছেটা ভাজবো। আজকে কারেন্টটা নেই সকাল থেকে, তাই জন্য আমি কারেন্টের আশায় বসে থাকলাম না। কারণটা কি বলতো, একটু মাথায় হেনা করব, তো আমি চান করে নিয়েছি। কারণ চান না করলে তোমার ঠাকুরকে জল দেওয়া হবে না, আর হেনাটা মানে বেটে রেখেছি। আমি তো মেহেন্দি পাতা নিই, তো সেটা 10টা সাড়ে 10টার সময় নেবো, তা 2-2.5 ঘন্টা রাখবো, তা হয়ে যাবে 12:30টা। তারপরে ঠাকুরকে জল দিতে তো অনেক দেরি হয়, তাই জন্য আমি স্নানটা করে নিয়েছি, তখন জামাটা একটু চেঞ্জ করে আর মাথাটা শুধু ধুয়ে নেবো নিয়ে। তো তাই জন্যে এই উচ্ছেটা ভাজবো, আর নিচে তরিটা কেটে রেখেছি, আর তোমার মাছের ঝোল করবো, আর কিছু করবো না। আর ওদিকে বাবান তো উঠতে পড়েছে, ও খেলা করছে, আর ওর পাপা চলে গেছে ডিউটি। তো হাতে দুদিন মানে হাতে একদিন সরি, তাই জন্যে জোর কদমে প্রস্তুতি চলছে। বেশ চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:15। তো উচ্ছে ভাজাটা হলো, তারপর দেখলাম কারেন্ট চলে এসেছে, তো তাই জন্যে উচ্ছে ভাজার পর এখানে একটু তরি ভাজলাম, ভেজে আর উচ্ছে ভাজা হয়ে গেছে। তারপর দেখলাম কারেন্ট চলে এসেছে, তাই এদিকে মাছটা চাপিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে গিয়ে আমি মাথায় হেনাটা নেবো। বেশ চলো, রান্নাটা হোক আর তোমরা দেখতে থাকো। ওইদিকে আমি মাছের ঝোলটা চাপিয়ে এলাম, চলো এবার আমি হেনাটা নিতে শুরু করি, নালে আবার অনেকটা দেরি হয়ে যাবে। চলো আমি হেনাটা নিই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার মেহেন্দি নেওয়া হয়ে গেছে। তো এখন বাজে তোমার প্রায় 10:45 মতো বেজে গেছে, তো কিছুক্ষণ রাখবো, 12:30 পর্যন্ত তো রাখবোই না, আরে কালারটা আসবে না। আর ওইদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি, এবার আমি বাবানকে পড়তে বসাবো, কারণ আজকে তো পঞ্চমী, বাড়িতে থাকলে আশা করি নিশ্চয়ই পড়তো না, কিন্তু এখানে ওকে পড়তে না বসালে ও জ্বালাতন করবে, তাই 12:30 পর্যন্ত বসিয়ে রাখবো। তারপর ওর পাপার ডিউটি থেকে আসবে, চুল কাটাতে নিয়ে যাবে ওকে, আজকে চুলটা অনেক বড় বড় হয়ে গেছে। আর আজকে টুকটাক কিছু গোছগাছ করে নেবো। প্রায় মোটামুটি সবাই চলে গেছে, ওইদিকে ওর দিদিরা চলে গেছে, নিচে আর একজন থাকে বাঙালি, তারাও চলে গেছে, শুধুমাত্র আমরাই লাস্টে যাচ্ছি। বেশ চলো, আবার পরে কথা হচ্ছে। তো বিশ্বজিৎ ডিউটি থেকে চলে এসেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরের জন্য ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস এনেছে। তো আমি বললাম চলো একটা ব্যাগ গুছিয়ে ফেলি, কারণ এরমভাবে তো রাখা যাবে না, কারণ যেহেতু বাবান আছে ও তো সব ফেলবে। তাই জিনিসগুলো গোছানোর পর নতুন জামাগুলোও সব ব্যাগের মধ্যে ভরে রাখলাম, তো একটা ব্যাগ গোছানো কমপ্লিট। বাবান কোথায় যাচ্ছ? চুল কাটতে যাচ্ছ? নতুন জামা পরে চুল কাটতে? বেশ চলো, দরজা খোলো, চপ্পলগুলো পরে যাবে তো, চপ্পল পরে, চপ্পল পরো, চপ্পল, চপ্পল পরবে না। চুল কাটতে যাচ্ছিস না কি করতে যাচ্ছিস? আমার তাই যা, পাপার সাথে আমার খিদে পেয়েছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:30, তো আমি চুলটা ধুয়ে নিয়েছি, তো চুলটা ওই 1:45 ধুয়েছি। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে। তো বিশ্বজিৎ আর বাবান গেছে চুল কাটতে, ডিউটি থেকে এলো, তারপর এসে যেহেতু ঘরের জন্য ক্যান্টিন থেকে জিনিস এনেছিল, তো তাই একটা ব্যাগ মোটামুটি প্যাক করলাম। আর তোমার এখন গেছে চুল কাটতে, তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, 1:45 তো হবেই, তাই আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই জন্য আর ব্লগটা বেশি বড় করব না। তো যাওয়ার আগে অনেক কাজ থাকে, যেমন ব্যাগ গোছানো তো মেন কাজ, তারপর এখন আর একটা হচ্ছে এই ফ্রিজ, ফ্রিজটাকে তো পরিষ্কার করে একদম যেতে হয়, কারণ ছুটি কতদিন, মানে 1 মাসও হয়ে যায় আর মানে 15 দিনই যায়,
फ्रिज तो आमाके परिष्कार करते ही तो ताई जोन ये काजटा आर एकटा बेशी हो जाए। बेस चलो आर बकबक करछि ना, आजकेर जोन्नो आमार भिडियोटा एतटाई। तोमरा जोदि आमार भिडियो भालो लागे प्लिज आमार चैनलटिके सबसक्राइब कर देबे आर पाशे थाका बेल आइकनटिके प्रेस कर देबे। तोमादेर साथे आमार देखा होबे नेक्स्ट भिडियो बा नेक्स्ट ब्लगे। ततदिन तोमरा सुस्थ थाकबे, साबधान थाकबे। आर खूब आनंद होच्छे कारण दू बछर पुजो देखिनि, एबार बाड़ी जावा होच्छे कनफार्म। ताई ओइदिके तो पुजो शुरू हो गेछे, আর এইদিকে আমরাও প্রস্তুত হয়ে গেছি। বেশ চলো বাই, আর কথা বাড়াচ্ছি না।